ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। যদি কখনো হারিয়ে যাই ওই পাহাড়ে, খুঁজো আমায় রাঙামাটির ওই রাঙাদ্বীপ রিসোর্টে। ভিউয়ার্স, আই ওয়েলকাম ইউ টু রাঙাদ্বীপ রিসোর্ট রাঙামাটি। হ্যাভ এ লুক। রাঙামাটির মর্নিংটা কিন্তু অনেক বিউটিফুল। একসাথে একটা ডুব দেই সবাই। হ্যালো ভিউয়ার্স, আমি হইলাম বঙ্গবাই খাইদাই আর কন্টেন্ট বানাই। আপনাদের সবাইকে স্বাগতম আরেকটি ব্র্যান্ড নিউ ট্রাভেল ব্লগে। আজকের ট্রাভেল ব্লগে আপনাদের নিয়ে যাব রাঙামাটির বুকে, খুব সুন্দর একটি রাঙাদ্বীপ রিসোর্টে। আর এই রাঙাদ্বীপ রিসোর্ট নিয়েই থাকছে দুই পর্বের ট্রাভেল ব্লগ। সো দুই পর্বের ট্রাভেল ব্লগের প্রথম পর্বের যাত্রা চলুন শুরু করা যাক। লেটস গো। আমরা চলে আসছি ম্যাডসাস ইউনাইটেড ফিলিং স্টেশনে। এটা হচ্ছে কাঁচপুর আর মদনপুরের মাঝামাঝি একটা জায়গা। এই পাম্প, এই পাম্পে হচ্ছে গ্রিন লাইনের কাউন্টার আছে। এই যে উপরের কাউন্টারটা দেখাও পিছন থেকে। আসো ভিতরে আসো। এখন আমরা ভিতরে যাব এবং কাউন্টারের যিনি আছেন কর্মরত ওনার থেকে জেনে নিব যে আপনারা যারা কক্সবাজার অথবা রাঙামাটি এখান থেকে যেতে চান আপনাদের খরচটা কেমন পড়বে, আই মিন বিজনেস ক্লাসের টিকেটের খরচ কেমন পড়বে। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া? তো অ্যাকচুয়ালি আমরা এখান থেকে রাঙামাটি যেতে যাচ্ছি। রাঙামাটির টিকিট কত করে? 1700। তো আপনারা যারা রাঙামাটি যেতে চান তাদের জন্য পড়বে 1700 করে, আর যারা কক্সবাজার যেতে চায় তাদের জন্য স্লিপারে 2500 করে, বিজনেস ক্লাস ডাবল ডেকার যেগুলো আছে ওগুলো হচ্ছে 2200 করে, আর বিজনেস ক্লাস যেগুলো সিঙ্গেল ডেকার ওগুলো হচ্ছে 2000 করে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার নাম? সাই। থ্যাংক ইউ সাই। আমাদের টিকিট কাটা শেষ। 1700 টাকার টিকিট নিয়ে গ্রিন লাইন বিজনেস ক্লাস বাসে, এসি বাসে আমরা চলে যাব হচ্ছে রাঙামাটি। এই তো আমরা এখন বাসে উঠে বসলাম। আমাদের সামনের সিটটা বুক করা আছে, হ্যাঁ, যেন ভিউগুলো দেখতে পারি বা ভিডিও করতে সমস্যা না হয় ড্রাইভারের সাথে। তো আমাদের গ্রিন লাইন বিজনেস ক্লাস এসি বাসটি মদনপুর থেকে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। হালকা বৃষ্টি হচ্ছে কিন্তু খুবই সুন্দর একটি ওয়েদার। ঢাকা টু রাঙামাটি যাওয়ার পথে গ্রিন লাইন বাসগুলো কিন্তু কুমিল্লাতে একটা ব্রেক নিয়ে থাকে, আর এটা হচ্ছে গ্রিন ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা কুমিল্লাতে, তো এখানে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেব। আর মজার ব্যাপার হচ্ছে এই গ্রিন ভিউ রেস্টুরেন্টের এমডি আমাদের ব্লগিং সেট আপ টেটআপ দেখে ভালো একটা খাতির যত্ন করেন, আপ্যায়ন করেন। তো এই হচ্ছে আমাদের গ্রিন ভিউ রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলের খাবার দাবার। এখানে চিকেন জাল ফ্রিজি আপনারা দেখতে পাচ্ছেন, ভিপ গুনাটা একেবারে এখনও মুখে লেগে আছে, এত সুস্বাদু। আর তার সাথে হচ্ছে পরোটা, উফ। আর অসম একটা সালাদ তো আছেই, মানে খুবই খুবই সুস্বাদু ছিল খাবারটা, আর ওনার আপ্যায়নে সত্যি আমরা মুগ্ধ। তো এখন আমরা এই হাতটা ধুয়ে নিলাম লেবু পানি দিয়ে, আপ্যায়নটা সত্যি অসাধারণ ছিল। বঙ্গবাই টিমের পক্ষ থেকে এই গ্রিন ভিউর এমডিকে জানাই অনেক অনেক অভিনন্দন আর হচ্ছে ধন্যবাদ। এখন আমরা চলে যাব হচ্ছে গ্রিন লাইন বাসে, বাস আবার প্রস্তুতি নিচ্ছে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তো আমরা চলে আসছি রাঙামাটিতে। ইয়াহু! অ্যাকচুয়ালি গ্রিন লাইন বাসের ড্রাইভারগুলো কিন্তু অনেক দক্ষ।
ওনারা যখন ড্রাইভ করে আপনি বুঝতেই পারবেন না, খুবই কমফোর্টেবল একটা জার্নি ছিল। এই হচ্ছে রাঙামাটির কলেজ গেট, সরকারি কলেজ গেট। এই রাঙামাটির সরকারি কলেজ গেটেই কিন্তু আপনারা নেমে যাবেন, আর এখান থেকে নামার পর সিএনজি করে টিএসসি চত্বর হয়ে আপনারা চলে যাবেন বালিয়াদি ঘাটে। তো এই বালিয়াদি ঘাট, এই ঘাটে কিন্তু সুন্দর একটা ব্রিজ আর হচ্ছে বটগাছ রয়েছে। এই রাঙাদি রিসোর্ট থেকে কিন্তু আপনাদেরকে 24 আওয়ার্স বোটের মাধ্যমে পিক আপ করা হবে এবং ড্রপ করা হবে। এখানে এই সার্ভিসটা একেবারে অসাধারণ, আপনাদের কোনো চিন্তা করার কারণ নেই। এখানে লোক স্টাফ রয়েছে, ওরা অনেক ফ্রেন্ডলি, সো দে উইল ওয়েলকাম ইউ নাইসলি অ্যান্ড পোলাইটলি, দে আর ভেরি ফ্রেন্ডলি। লেটস গো to the Rangadip Resort. Thank you, sir. You're most welcome. Oh, the connection to Rangadip Resort. Welcome to Rangadip Resort, sir. Oh, thank you. Thank you so much. Oh, this is welcome drink. Wow. Amazing. I mean, the police are very cold. খুবই ওয়ার্মিং একটা ওয়েলকাম। আই হোপ যে আমাদের 2-3 দিন এখানে অনেক ভালো কাটবে। অ্যাকচুয়ালি এখানকার যে কটেজগুলো বিভিন্ন রঙে রাঙানো, আর এর একটা বিশেষত্ব রয়েছে, প্রত্যেকটা কটেজ এক একটা ফুলের নামে নামকরণ করা হয়েছে। যেমন আমরা যে কটেজটাতে থাকবো, এই কটেজটা হচ্ছে করবি, আর এদিকটাতে হচ্ছে পলাশ। তো এখানে দুইটা রুম, একটা হচ্ছে টুইন বেডরুম আর একটা হচ্ছে কাপল, মানে ডাবল বেডরুম। সো পলাশ, এই পলাশ বেডরুমে আমরা থাকবো, আমি আর আমার কাজিন। আর পলাশ ফুল তো অরেঞ্জ কালারের হয়, এর জন্য এই কটেজটার রং করা হয়েছে অরেঞ্জ কালারে। এদিকে দেখা হয় যে এটা যেমন শিমুল, শিমুল ফুলটাও কিন্তু এইরকম কালারের হয়, আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু ম্যাচিং করা ফুলের কালারের সাথে। আর ওই দিকটাতে হচ্ছে কনকচূড়া। হ্যাঁ, কটেজটা দেখা ভালো করে, কনকচূড়া, কনকচূড়া ফুলও কিন্তু মানে হলুদ টাইপের হয়, সো সেজন্য এই কটেজটাও কিন্তু হলুদ কালারের করা হয়েছে। ওইদিকে নয়নতারা, নয়নতারা ফুলের কালারে, মানে এখানকার প্রত্যেকটা কটেজই এক একটা ফুলের নামে নামকরণ করা হয়েছে, আর কালারটাও ওইভাবে করা হয়েছে, ডেকোরেশনটাও ওইভাবে করা হয়েছে। আর সামনে রয়েছে হচ্ছে গার্ডেন, বাগান, ফুল, মানে খুবই সুন্দর একটা প্লেস, একদম মন ঠান্ডা হয়ে যাবে আপনার বিনোদনের জন্য বা আপনার রিল্যাক্সেশনের জন্য, পারফেক্ট। সো চলেন আমরা এখন কটেজের ভিতরে চলে যাব, আমাদের ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাই। লেটস
ওয়াও, এখানকার এটাতে কিন্তু এসি লাগানো আছে সবগুলো, এখানকার সবগুলো বেডরুমেই এসি, তারপর হচ্ছে ওয়েল ডেকোরেটেড প্লাস লাইটিং। ব্যালকন রুমটা তো দেখলেন, হচ্ছে ব্যালকন ওয়াও, নির্দে আছে যেন মশা টশা না আসতে পারে। লুক ভিউয়ার্স, অস্থির ব্যালকন, ব্যালকন প্লাস হচ্ছে ভিউটা দেখেন, সো বিউটিফুল। ইয়া পানি, সামনে হচ্ছে পানি, পাহাড়, নীল আকাশ, এদিকটাতে এই যে সারি সারি সুপারি গাছ, নারিকেল গাছ, আর হচ্ছে কটেজগুলো, কটেজগুলো দেখাও এখান থেকে, ভিউটা ভিউটা দেখাও। খুব এনজয় করবো, খুব এনজয় করবো এখানে, আর পুরো রাঙামাটির রাঙাদ্বীপ রিসোর্টটাকে আপনাদের সামনে তুলে ধরবো। এখানে আসলে আপনারা কী কী ফেসিলিটি পাবেন, আর এখানকার পরিবেশ কেমন, কেমন কষ্ট পড়বে, বিস্তারিত থাকবে সব কিছু ভিডিওতে। ওকে, সো এখন আমরা ফ্রেশ হবো, ফ্রেশ হওয়ার পর আমরা হচ্ছে ব্রেকফাস্টের জন্য যাব, সো সাথেই থাকুন। টয়লেট, এটা হচ্ছে কাপল রুম। ওয়াও, হ্যাঁ আমি প্রচণ্ড ঘেমে গেছি, এই জন্য এসে এই জামা কাপড় খুলে ফেলছি। হ্যাঁ, এই তো রাঙা দ্বীপ রিসোর্ট, একটা বেসিন এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে দেখতে পাচ্ছেন কমোড, আর হচ্ছে ডাস্টবিনও আছে, আর বাথটা হচ্ছে একেবারে গ্লাস দিয়ে, আর টাইলস দিয়ে ডেকোরেটেড করা। ওয়াও, নাইস কিন্তু ভিউয়ার্স, অস্থির, নিট অ্যান্ড ক্লিন ভিউ। এই কটেজগুলোতে কিন্তু মানে টেলিফোন দেওয়া আছে, আপনি ইমার্জেন্সিতে যে কোনো দরকারে ইমার্জেন্সিতে স্টাফদের কল করতে পারবেন, খুবই ভালো একটা ফেসিলিটি। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, মানে খুবই সুন্দর, খুবই সুন্দর, মোটামুটি খুবই স্ট্যান্ডার্ড আর হচ্ছে প্রিমিয়াম কটেজগুলো। মানে এই রুমটাতেই আমরা 2-3 দিন থাকবো, আর ব্যালকনে যাই, চলেন একটু ব্যালকনটা আপনাদের দেখাই। তো এই হচ্ছে ব্যালকনের অবস্থা। আপনারা যারা অস্থির বিউটিফুল একটা প্লেস খুঁজতেছেন ভালো সময় কাটানোর জন্য, আপনার ফ্যামিলি অথবা আপনার লাইফ পার্টনার অথবা আপনার গার্লফ্রেন্ডের সাথে, তাহলে অবশ্যই আপনারা এই রাঙামাটির রাঙাদ্বীপ রিসোর্টে চলে আসবেন। এই রিসোর্টটা মানে অস্থির দেখার মতো, এখানে অনেক ফেসিলিটিস রয়েছে, আর কটেজগুলোও অনেক অসাম, বিভিন্ন ক্যাটাগরির কটেজ রয়েছে, ভিআইপি রুম রয়েছে, হ্যাঁ ওদের অডিটোরিয়াম আছে, রেস্টুরেন্ট আছে, প্লাস হচ্ছে কনফারেন্স রুম রয়েছে। আর এই দ্বীপটার মানে চারিপাশে হচ্ছে শুধু পানি, স্বচ্ছ পানি, আর ওই দিকটাতে দেখেন, হ্যাঁ আপনারা ব্যালকন থেকে এমন একটা ভিউ পাবেন, এত সুন্দর একটা ভিউ পাবেন, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। ভিউটা দেখেন, সবুজে সমারোহ, আর হচ্ছে পাহাড়, নীল স্কাই, খুবই সুন্দর, খুবই সুন্দর একটা পরিবেশ। ভিউয়ার্স, আমরা এখন পূর্বাশা সেক্টর থেকে যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্টের দিকে, যেখানে আমরা ব্রেকফাস্ট করব। তো আমরা চলে আসছি রেস্টুরেন্টের সামনে, এই হচ্ছে এন্ট্রেন্সটা। তো এটার সেকেন্ড ফ্লোরে হচ্ছে রেস্টুরেন্ট, থার্ড ফ্লোরে হচ্ছে কনফারেন্স, রাইট? এটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে আমরা ব্রেকফাস্ট করব, এখানে লাঞ্চ হয়, এখানে ডিনার হয়, পার্টি হয়, আর রেস্টুরেন্ট আমার লাইফে, আমি কোনো রিসোর্টে এত সুন্দর ভিউ আর এত সুন্দর প্লেসে রেস্টুরেন্ট কোথাও দেখি নাই। এটা হচ্ছে এদের রিসেপশন, হ্যাঁ তো এই যে ভিউটা দেখেন, মানে পুরা জান্নাতের মতো, বিউটিফুল মাশাআল্লাহ। হচ্ছে রাঙাদ্বীপ রিসোর্টের খুব সুন্দর একটি রেস্টুরেন্ট, এখানে বসেই কিন্তু আমরা একটু পরে ব্রেকফাস্ট করব। আর একটা মজার ব্যাপার হচ্ছে, আপনারা যদি রাঙাদ্বীপ রিসোর্টে বুকিং দেন তাহলে কিন্তু ব্রেকফাস্টটা টোটালি ফ্রি পাচ্ছেন, মানে কমপ্লিমেন্টারি। আর এমন একটা পরিবেশে বসে আমরা একটু পর ব্রেকফাস্ট করব। তারপরে হচ্ছে এটা হচ্ছে ব্যালকন রেস্টুরেন্টের, এদিকে ব্যালকনটা কিন্তু একেবারে খোলা, ওপেন, তো আপনারা চাইলে এখানেও চা কফি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারবেন, প্লাস হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। ওয়াও, আসো আসো, এদিকে আসো, ভিউটা দেখেন। আর ওই দিকটাতে হচ্ছে ভিআইপি কটেজগুলা, ভিআইপি কটেজ নিয়েও আমরা ভিডিও করব, ওখানে কী কী ফেসিলিটিস আপনি পাবেন ওই কটেজগুলো যদি আপনি বুক করেন, সেগুলো নিয়েও বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো আস্তে আস্তে ধীরে ধীরে। রেস্টুরেন্টটা দেখেন, রেস্টুরেন্টটার ভিউ আমি যতই দেখতেছি মানে আমি অস্থির হয়ে যাচ্ছি। চারিপাশটাতে এরকম ব্যালকন, আর মাঝে হচ্ছে রেস্টুরেন্ট বসার জায়গা, আর খোলামেলা, হ্যাঁ আপনি নাস্তা করেন আর লাঞ্চ করেন, ডিনার করেন, আপনি প্রাকৃতিক ভিউ দেখে দেখে করতে পারবেন, আপনার টাকা উশিল হয়ে যাবে, আপনার মনও মানে খুশি হয়ে যাবে, আপনি একদম হ্যাপি হয়ে যাবেন এই কটেজগুলোতে আসলে, এই রিসোর্টে আসলে।
দেখছে, ভিউটা দেখছে, কত সুন্দর ভিউ আর একদম একটা পরিবেশ। আমি কখনো এর আগে নাস্তা করি না, আমাদের নাস্তা চলে আসছে। হাই আপনার মানে খুবই সুস্বাদু হবে আই হোপ। আমি খাবারের পর আপনাদের অবশ্যই রিভিউ দিব। ওই দিকটাতে হচ্ছে পরোটা আমাদের জন্য খুবই সুন্দর করে স্টাইল করে সাজানো, আর পরোটাগুলোও কিন্তু দেখতে খুবই ইয়াম্মি লাগছে। আর ওই দিকটাতে হচ্ছে ডিম ভাজি। হ্যাঁ, তো ভালো একটা ব্রেকফাস্ট হবে, আর পেটে তর্ষ হচ্ছে না। চলো শুরু করা যাক আমাদের আজকের ব্রেকফাস্ট। এই রাঙ্গাদ্বীপের এমন সুন্দর একটা পরিবেশে বসে আমরা এখন নাস্তা করব, এটা ভাবতেই কেমন লাগছে। তো তোমাকে একটু ভেজিটেবল দিই, প্লেটটা দাও। হ্যাঁ, আপনি আমাদের হেল্প করতে পারেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। আর এটা হচ্ছে এগস, থ্যাংক ইউ, থ্যাংকস। সো শুরু করো তাহলে, গুড অ্যাপেটাইট। ভিউয়ার্স মানে ভিউটা দেখুন, আর এত সুন্দর একটা ব্রেকফাস্ট সামনে হচ্ছে, এত সুন্দর একটা ভিউ। মানে জীবনে আপনারা কী চাই বলেন, আপনারা মাস্ট একবার হলেও রাঙামাটি এই রাঙ্গাদ্বীপ রিসোর্টে আসেন, জীবনটাকে উপভোগ করতে পারবেন। খুব সুন্দর একটা পরিবেশে সবাই বসে ব্রেকফাস্ট করলাম। তো ব্রেকফাস্টটা অলরেডি আপনারা দেখেছেন, এখন হচ্ছে স্কাইটা দেখাও ভাইয়া। এমন একটা পরিবেশে দাঁড়িয়ে কফি, মানে মনটা একদম শীতল হয়ে যাচ্ছে, আর অন্যরকম একটা অনুভূতি। আসলে এই সুখগুলা জীবনের অন্যরকম একটা সুখ। সো এই ধরনের সুখ যদি আপনারা পেতে চান, তাহলে আপনাদের অল্টারনেটিভ কোনো সলিউশন নেই একমাত্র রাঙ্গাদ্বীপ রিসোর্ট ছাড়া। কারণ এই রিসোর্টেই আপনি এত সুন্দর সুন্দর ভিউ পাবেন, আপনার মনে হবে যে আপনি মালদ্বীপস অথবা ইন্দোনেশিয়া, বালি, থাইল্যান্ডের কোনো আইল্যান্ডে আছে। চারিপাশে হচ্ছে পানি, আর এত সুন্দর সুন্দর কটেজ, এত সুন্দর সুন্দর ভিউ, হ্যাঁ, এত সুন্দর এনভায়রনমেন্ট, ভালো খাবার, প্লাস হচ্ছে টি কফি। তো ব্লগটা অস্থির হবে, আর অনেক কিছু দেখাবো আপনাদের। তো ভিউয়ার্স, আমাদের নাস্তা করা শেষ, আমরা আবার আমাদের কটেজে চলে যাচ্ছি, ওখানে একটু রেস্ট নেব। রেস্ট নেওয়ার পর তো আমরা তো অনেকক্ষণ এই কটেজে অলরেডি টাইম স্পেন্ড করলাম, ব্রেকফাস্ট করলাম, ড্রোন ভিউ নিলাম, সবই হলো। আর এই কটেজের কিছু সিনেম্যাটিক ফুটেজ ক্রিয়েট করেছি। সো দেখে নিন এই রাঙামাটির রাঙ্গাদ্বীপ রিসোর্টের সিনেম্যাটিক ফুটেজ। 1, 2, 3 দাঁড়িয়ে আছি পূর্বাশা কটেজগুলোর সামনে গেটে। এই পাশটা হচ্ছে পূর্ব পাশ, তো
তো এখানে হচ্ছে পূর্ব পাশের কটেজগুলো, এই জন্য এখানকার নামকরণ করা হয়েছে পূর্বাশা। তো ভিতরে হচ্ছে কটেজগুলো, আর আমরা ওই কটেজটা করবি কটেজে উঠেছি, আপনারা অলরেডি দেখেছেন। সো এখন এই পূর্বাশার কটেজের ফেসিলিটি, কটেজগুলো দেখতে কেমন, এগুলো নিয়ে একটু ছোট্ট ডকুমেন্টারি থাকবে। সো দেখে নিন পূর্বাশার কটেজগুলোর ডকুমেন্টারি। পূর্বাশার কটেজগুলো কিন্তু দেখার মতো, যেমন দেখতে সুন্দর, প্লাস সামনে পিছনের পরিবেশটা অনেক সুন্দর, আর রুমগুলো তো অসাধারণ। এইগুলো হচ্ছে টুইন বেডরুম, তো এই রুমগুলোর সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট প্লাস হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনি থেকে কিন্তু আপনারা একেবারে প্রাকৃতিক ভিউটা দেখতে পারবেন রাঙামাটির। আর এগুলো হচ্ছে কাপল বেডরুম। সো পূর্বাশাতেও কিন্তু বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, সো আপনারা বুকিং করতে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন, আর বিস্তারিত আরও জেনে নিতে পারেন। এখানে কিন্তু আপনারা ফ্যামিলি অ্যাটাচ রুমও পাবেন, যেখানে দুইটা রুম থাকবে, ডাইনিং স্পেস থাকবে। আর বলে রাখা ভালো, পূর্বাশার কটেজে কিন্তু প্রত্যেকটা রুমে এসি প্লাস হচ্ছে টিভি অ্যান্ড ওয়াইফাই কানেকশন থাকবে, ইভেন এমিউনিটির সুবিধা আছে। আপনারা চাইলে হট ওয়াটারও কিন্তু ইউজ করতে পারবেন, যেহেতু শীতের মৌসুম আসতেছে। সো প্রত্যেকটা টয়লেটেই কিন্তু গিজারের ব্যবস্থা করা আছে। সো এখনই বুকিং দিয়ে ফেলুন রাঙাদ্বীপ রিসোর্টের এই পূর্বাশা কটেজগুলো, আর ঘুরে আসুন ফ্রেন্ডস ফ্যামিলি এবং জীবনসঙ্গীকে নিয়ে, কাটিয়ে আসুন ভালো একটু সময়। এই রাঙাদ্বীপের যে প্রাকৃতিক ভিউগুলো, হ্যাঁ, একটু আগে এখানে বৃষ্টি হয়, তো বৃষ্টির পর এই যে ওই যে পাহাড়টা দেখতেছেন আপনারা, আর একটু সামনে আসো তুমি, ওখানে কিন্তু মেঘ জমে গেছে, মানে কি যে একটা সৌন্দর্য, ওয়াও, মানে আনবিলিভেবল। এমন ভিউ আমি আমার জীবনে কোথাও দেখি নাই। এমন ভিউ উপভোগ করতে চাইলে আপনাকে শুধু এই রাঙাদ্বীপেই আসতে হবে। এখন হলো লাঞ্চের সময়, হ্যাঁ, আমার আর দশ হচ্ছে না, কারণ হচ্ছে এই রাঙাদ্বীপে অনেক ইয়াম্মি ইয়াম্মি সুস্বাদু ট্রেডিশনাল খাবার রয়েছে। সো এই হচ্ছে আমাদের জন্য এখানে লাঞ্চের খাবার। সো আর উনি হচ্ছে এখানকার ম্যানেজমেন্টে আছেন, তো উনি এখন এক্সপ্লেন করবে যে আমরা কি দিয়ে, কি ধরনের সুস্বাদু ট্রেডিশনাল রাঙামাটির খাবার দিয়ে আমরা আজকের লাঞ্চটা করব। সো ভাইয়া, আপনার নামটা বলুন। মানে মাইকেল পাল। ওকে, সো এটা কি? এটা হচ্ছে ফিস খেবাং। ফিস খেবাং খেবাং, হ্যাঁ। এই যে দেখো ফিস খেবাং, ওয়াও, সো ইয়াম্মি, রাইট? আর এটা হচ্ছে ট্রেডিশনাল ডাল। ডালটা দেখো একটু মুখ করে, মানে দেখতেই জিভে জল চলে আসতেছে, এত ক্লোজ করবো না, তাহলে ফোকাস থাকবে না। আর এটা ব্যাম্বো সুপ। ব্যাম্বো, এটা হচ্ছে রাঙামাটির অনেক মানে ট্রেডিশনাল একটা খাবার, ব্যাম্বো ফ্রাই, রাইট? হ্যাঁ। এটার সাথে কি চিংড়ি আছে? ভাজা চিংড়ি। হ্যাঁ, ভাজা চিংড়ি। ওয়াও, অস্থির একটা অবস্থা ভিউয়ার্স। আর এটা হচ্ছে চিংড়ি, ছোটো চিংড়ি, চিংড়ি মাছ, ছোটো চিংড়ি মাছ, ওকে, লোকাল চিংড়ি। আর এটা এটা হচ্ছে ব্যাম্বো আর বরবটি সিদ্ধ। ওকে, সিদ্ধ, ওকে, হাফ ফ্রাই করা, ওকে। এই 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 খাবারগুলো কিন্তু অনেক হেলদি, হ্যাঁ, ট্রেডিশনাল ফুড। আচ্ছা, ট্রেডিশনাল ফুড, ওয়াও, বিউটিফুল। আর এইখানে খুবই ফেভারিট একটা খাবার আইটেম, রেসিপি, মূলত আমার জন্য, কারণ আমি শুটকি অনেক পছন্দ করি। সো এটা মেবি শুটকি, রাইট? হ্যাঁ, সরি শুটকি খেবাব। কি শুটকি এটা? সরি শুটকি খেবাব। সরি শুটকি খেবাব, ওয়াও। কালারটা দেখেন ভিউয়ার্স, হ্যাঁ, মানে দেখতেই জিভে জল চলে আসতেছে। সো আমার আর তো সইতেছে না, রাঙামাটিতে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। ওকে, এর আগে তো এদিকে আসা হয়নি, আর এমন দেশি স্টাইলের খাবার, এগুলো তো রাঙামাটির ট্রেডিশনাল পাহাড়ি খাবার। কি যে একটা লুক, সো ইয়াম্মি লুক, হ্যাঁ। এই শুটকি দিয়ে আমার মনে হচ্ছে আমি যে তিন চার প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো নিঃসন্দেহে। এই খাবারটা অনেক ইয়াম্মি লাগতেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সো ভিউয়ার্স, এখন হচ্ছে খাবারের টাইম, এখন প্যাড ভরে আমরা খাবো, এনজয় করবো খাবারটা, তারপরে রিভিউ দিচ্ছি যে আসলে খাবারটা কতটা সুস্বাদু ছিল। ভিউয়ার্স, অ্যাকচুয়ালি আপনারা যদি সরজমিনে না আসেন এখানে, আর এই পাহাড়ি ট্রেডিশনাল খাবার উপভোগ না করেন, বুঝতে পারবেন না যে খাবারটা কত হেলদি আর কতটাই সুস্বাদু। সো দেখা হচ্ছে খাবারের পরে, এখন আরও দুই তিন প্লেট আমি ভাত খাবো এই বিভিন্ন রকমের পাহাড়ি খাবার দিয়ে। সো দেখতে থাকুন।
হচ্ছে সন্ধ্যা গুনিয়ে আসছে এখানে, আমরা এখন বারবিকিউ করব। তো আমাদের শেফ আপনার সাথে একটু পরিচিত হই। আপনার নাম? আমার নাম রুমেল দেওয়ান। আচ্ছা, তো উনি হচ্ছে এখানকার শেফ, উনি এখন আমাদের জন্য এখানে চিকেন বারবিকিউ প্রস্তুত করছেন। এই বারবিকিউটার কি কোনো স্পেশালিটি আছে না নর্মাল বারবিকিউর মতো? এটা স্পেশালিটি বলতে মনে করেন আমাদের পাহাড়িটা তো একটু জাল খায়, হ্যাঁ হ্যাঁ, লোকালদের মতো করে দিয়ে আর কি, হালকা জাল, হালকা মিষ্টি টক, এটার মধ্যে কি হালকা টক ঝাল মিক্স মশলাটা। আচ্ছা, ইয়ামি। নিচে কি কয়লা, তাই তো না লাকড়ি? কয়লা। আচ্ছা, মানে চিকেনটা একটু বারবিকিউ হওয়ার পর এটা মাঝে মধ্যে দিবেন এটার মধ্যে? আচ্ছা, এটাকে একটু রসালো বানানোর জন্য, রাইট? আচ্ছা, এই সেই কাঙ্ক্ষিত বারবিকিউ, চিকেন বারবিকিউ। ওয়াও, কালারটা দেখেন, খুবই সুস্বাদু একটা কালার হয়েছে চিকেনটার মধ্যে। আর সাথে হচ্ছে পরোটা। অ্যাকচুয়ালি এখানে আসার পর থেকেই জাস্ট খাওয়ার উপরে আছি, এত সুন্দর প্লেস আর এত সুন্দর সুন্দর সুস্বাদু খাবার, আমার মনে হয় মোটা হয়ে যাব। সালাদটা দেখতে যেমন সুন্দর, আমার মনে হয় খেতেও সেরকম সুস্বাদু। তো সালাদটা নেই, আরো লিকুইড জাতীয় কিছু হয়তো আছে, তো আজকের মতো এখানেই আমাদের ব্লগের সমাপ্তি ঘটবে। দেখা হবে আবার পরবর্তী কোনো রিভিউতে, কোনো ট্রাভেল ব্লগে অথবা কোনো মিউজিক ভিডিওতে, শর্ট ফিল্মে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। ভিউয়ার্স, আশা করছি দুই পর্বের প্রথম পর্বের রাঙ্গামাটির ট্রাভেল ব্লগটি আপনাদের ভালো লেগেছে। সেকেন্ড পর্বে কিন্তু আরও অনেক এক্সাইটমেন্ট থাকবে, সুইমিং পুল, অনেক মজা থাকবে। সেকেন্ড পর্বটা দেখার অনুরোধ রইল। আর যদি প্রথম পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর ফেসবুক পেজটিকে ফলো করে দিলেও কৃতজ্ঞ থাকবো। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।